আজকে বাংলাদেশের যে অবস্থা, এই শিক্ষা ব্যবস্থার দায়িত্ব যারা নেবেন, তাদের যারা শিক্ষক, তো এই শিক্ষকদের যদি এমন নির্লজ্জ ব্যহায় হয়, তাহলে তার শিক্ষার্থীরা কি শিখবে এবং কোন নির্লজ্জ ব্যহায় এডুকেশন সিস্টেম বাংলাদেশে প্রণয়ন করবে, তা আমরা এখন দেখতে পাচ্ছি। আমাদের যেই দুজন শিক্ষকের বিরুদ্ধে আসলে আমাদেরকে আজকে এই জায়গায় দাঁড়াতে হয়েছে, ওনাদের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে, মানে ফর্মিটি বইতে আমি বলতে পারছি না। প্রথম লজ্জা হচ্ছে যে আমাদের এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে যারা ফ্যাসিস্টের দালাল ছিলেন তারা সবাই চলে গেছেন, তো ওনারা এমন অবস্থায় চলে গেছেন যে ওনাদেরকে যে মানে ওনাদেরকে পাঠানোর জন্য আমাদের সিনিয়র ব্যাচকে এখানে আসতে হয়েছে, এটা লজ্জা নম্বর ওয়ান। দুই নম্বর বিষয়টা হচ্ছে ওনারা যে ফ্যাসিস্টের দালাল ছিল, আমি আগে ভাবতাম হয়তো বা মানে দালালদেরও মিনিমাম একটা লজ্জাবোধ আছে, যে যারা দালাল ছিল তাদের মিনিমাম লজ্জার সেন্স থেকে তারা চলে গেছে, ওনারা ওনাদেরকে মেবি দালালরা তাদের লিস্ট থেকেও বাদ দিয়ে দিবে, দালালরাও মনে করবে যে এত নির্লজ্জ বেহায়া লোক দালালও হইতে পারে না। আচ্ছা, এর আমাদের এই শিক্ষা গবেষণা ইনস্টিটিউট, এটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনে কাজ করে, তো আজকে বাংলাদেশের যে অবস্থা, এই শিক্ষা ব্যবস্থার দায়িত্ব যারা নেবেন, তাদের যারা শিক্ষক, তো এই শিক্ষকদের যদি এমন নির্লজ্জ বেহায়া হয়, তাহলে তার শিক্ষার্থীরা কি শিখবে এবং কোন নির্লজ্জ ব্যহায় এডুকেশন সিস্টেম বাংলাদেশে প্রণয়ন করবে, তা আমরা এখন দেখতে পাচ্ছি। বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় এই কেমন বাংলাদেশের কেমন শিক্ষা ব্যবস্থা চাই, এটা নিয়ে বিভিন্ন জায়গায় সভা সেমিনার হচ্ছে, যেখানে আইআরআর কোনো প্রতিনিধিত্ব নাই, এটার গোড়াপত্তন এবং এইটার এই আজকে যে আমাদের যে ব্যর্থতা, এটার দায় এই দুজন, যেই দুজনের নাম বলা হচ্ছে, নাম আর বলছি না, তাদের কথা যদি একদম স্পেসিফিক্যালি বলি, চ্যান্সেলর যেটাকে নকল বঙ্গবন্ধু বলা হয়, উনি গতদিন দেখলাম একটা বিবৃতি দিয়েছে ফেসবুকে যে উনি নাকি এই সরকারের নিষ্পীড়ন কি জানিতে নিপীড়নের শিকার। সিরিয়াসলি, মানে এর চেয়ে মানে জোক অফ দ্য ইয়ার আর একটাও নাই। আর লিটু স্যার যার কথা বলা হচ্ছে, উনি লিটারেলি জাঙ্ক, মানে উনি যে ক্লাসে আসেন, এই যে আমাদের রানিং স্টুডেন্টরা দিস্তা দিস্তা অভিযোগ নিয়ে আসছে, এইগুলো বলে মানে আমি এত কথা কি বলবো, যার লজ্জা নাই তাকে এত কথা বলে লজ্জা দিয়ে তার লাভ নাই, তার ওই মানে সেন্স নাই হয়ে গেছে, উনি আর যার যে নিজে নির্লজ্জ তার আসলে হারানো কিছু নাই, যেভাবে হোক ক্ষমতায় ধরে থাকতে চায়। সবচেয়ে বড় কথা হচ্ছে এখনকার যারা শিক্ষক তারা আসলে শিক্ষকতা করেন না, তারা করেন চাকুরি, তো চাকুরি যারা করে তারা কিভাবে দেশের মেরুদণ্ড, শিক্ষার্থী এবং ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করবে। সো আপনাদের যদি মানে আমি বুঝি না আপনারা কিভাবে আইআরে আসবেন, কোন লজ্জা, আমার তো মনে হয় মাটি ফাঁক করে আমি যদি এই জায়গায় থাকতাম ঢুকে যেতাম আর কি। তো যাই হোক, আপনাদের নিয়ে আর কিছু বলবো না, আপনাদের চেহারা আইআরে দেখতে চাই না, রানিং স্টুডেন্টরাও দেখতে চাই না, রানিং স্টুডেন্টরা আপনাদেরকে অনেক ভদ্রভাবে বলেছে এবং এই রানিং স্টুডেন্ট অনেক ভাষায় আপনারা অনেক আপত্তি তুলেছেন যে তাদের মিনিমাম কার্টিসি বা ম্যানার নাই। আমি বলবো যে এই আমরা যারা স্টুডেন্ট এখানে হই, আমরা আপনাদের কাছ থেকে কার্টিসি ম্যানার শিখতে আসছি, আপনারা তাহলে কেমন কার্টিসি শিখাইছেন যে আপনাদের নিয়ে কথা বলতে গিয়ে আমাদের কার্টিসি থাকে না, যতটুকু আছে এটা আমাদের ফ্যামিলি থেকে দিছে সেটা বহিঃপ্রকাশ, আপনাদের এতটুকুও নাই। সহজ কথা, আপনারা দুজন ভাই আল্লাহর রাস্তায় বিদায় হন, আমাদেরকে মুক্ত দেন।